মানুষ এবং সর্প এক গ্রামবাসীর ছেলে দুর্ঘটনাবশত সাপের লেজের উপর দিয়ে হেঁটে গেল যা তাকে কামড়ে দেয় এবং সে মারা যায় বাবার আগে কুডাল ধরলেন এবং সাপকে তারা করল তার লেজের অংশ কেটে ফেলল তাই প্রতিশোধের জন্য সাপটি কৃষকের বেশ কয়েকটি গবাদি পশুকে দংশন করতে শুরু করে এবং তার মারাত্মক ক্ষতি করে ঠিক আছে কৃষক সাপের সাথে এটি তৈরি করাই ভালো ভেবেছিল এবং তার বাড়ির মুখে খাবার এবং মধু নিয়ে এসেছিল এবং তাকে বললেন চলো ভুলে যাই এবং ক্ষমা করি আমার ছেলেকে শাস্তি দেওয়া এবং আমার গবাদি পশুর প্রতিশোধ নেওয়া সম্ভবত আপনি সঠিক ছিলেন কিন্তু আমি অবশ্যই তার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছিলাম এখন আমরা দুজনেই সন্তুষ্ট কেন আমরা আবার বন্ধু হতে পারি না না সাপ বলল তোমার উপহার নিয়ে যাও তোমার ছেলের মৃত্যু তুমি কখনো ভুলতে পারবে না অথবা আমি আমার লেজ কাটা ভুলব না গল্পের শিক্ষা হলো আঘাতগুলি ক্ষমা করা যেতে পারে তবে ভুলে যাওয়া যায় না